হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি শিখরপুর মুখার্জিদার যে নার্সারি আছে সেখানে। এটা লোকেশন হচ্ছে, দেখো পিছনে লেখা আছে মুখার্জি হর্টিকালচার ফার্ম শিখরপুর কমলা নার্সারি। এর লোকেশনটা হচ্ছে শিখরপুরে। চলো তাহলে নার্সারির ভিতরে ঢোকা যাক। আমরা আজকে যেখানে যাব সেটা বেসিক্যালি হচ্ছে মুখার্জিদার নার্সারিতে। ওটা একটু ভিতরে ওখানে লেখাও আছে, তোমরা বাইরে আসলে দেখতে পারবে। এই দেখো সামনে রাস্তা, এখান থেকে একটুকুনি এখানে আসলেই এই যে রাস্তা আছে আমাদের হেঁটে যেতে হবে। চলো তাহলে হাঁটা যাক। রাস্তা দিয়ে এসেই তোমরা এরকম একটা সরু রাস্তা পাবে, এখান দিয়ে হেঁটে গেলেই কিছুটা যাওয়ার পর মুখার্জিদার নার্সারি। মুখার্জিদার নার্সারির আগে তোমরা আরও কিছু নার্সারি পেয়ে যাবে, যেটা বেসিক্যালি সেটাতে আমরা যাবো না, ওটা একটু ছোটো টাইপের। আমরা আজকে যে উদ্দেশ্যটা এসেছি সেটা হচ্ছে বেসিক্যালি মুখার্জিদার নার্সারিতেই। চলো তো কিছুটা আসার পরে তোমরা এখানে আর একটা নার্সারি দেখতে পাবে। এটা আছে নিমাই মুখার্জি, মানে মুখার্জিদার এই একটা ছোট ভাইয়ের। দেখো এটা হচ্ছে সেই নার্সারিতে ঢোকার জায়গা। দেখো একটু এগিয়ে আসলে তোমরা এখানে আর একটা বোর্ড পাবে, দেখো মুখার্জি হর্টিকালচার ফার্ম বলে, সুভাষ মুখার্জি, যার কাছে আমরা আসলে এসেছি। দেখো বোর্ডে তোমরা ওনার নাম্বার পেয়ে যাবে। তো তীর চিহ্ন দিয়ে দেখাও আছে আরও কতটা যেতে হবে আমাদেরকে, আরও একটু ভিতরে যেতে হবে। পাচ্ছ এখান থেকে আমরা আরও হেঁটে গিয়ে চলেছি। এই যে রাস্তা, যে বোর্ডটা দেখালাম ওই যে বোর্ড পিছনে, এরপরে এখানে আরও একটা বোর্ড আছে। দেখো এখানে বোর্ডেও তীর চিহ্ন দিয়ে লেখা আছে মুখার্জিদার নার্সারির কোন দিকে। চলো ওদিকে যাওয়ার আগে যে আগের যে নার্সারিটা সেটার এরিয়া এটা, দেখো এখানেও তোমরা প্রচুর ফুল পাবে, আর এই যে মুখার্জিদার বোর্ড। চলো আমরা আরো এগিয়ে যাই। তবে শহর থেকে এসে বা তোমরা যেখান থেকেই আসো, একটা ছোট গ্রাম্য পরিবেশ, সুন্দর ফুলের যা বাগান, অনেক কিছু তোমাদেরকে অবশ্যই মুগ্ধ করবে। চলো আমরা প্রায় মুখার্জিদার নার্সারি চলে এসেছি। চলো পিছনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে আমরা মুখার্জিদার নার্সারি মেইন এন্ট্রান্স বা মেইন গেটে চলে এসেছি। দেখো এখানে লাস্ট আর একটা বোর্ড দেওয়া আছে মুখার্জিদার নার্সারি বলে, মুখার্জি সুভাষ মুখার্জি। দেখো অলসো হোম ডেলিভারি এখানে আছে, তোমরা নাম্বারে ফোন করে হোম ডেলিভারির ব্যবস্থা করতে পারবে, ফুলের গাছ অর্ডার দিতে পারবে। দেখো এটা হচ্ছে মুখার্জিদার নার্সারি। বাম দিকটা পরিত্যক্ত জায়গা, ডান দিকটা এবং ভিতরে প্রচুর জায়গা আছে। ঢোকার সঙ্গে সঙ্গে তোমরা প্রচুর ফুল গাছের সমারোহ দেখতে পাবে। দেখো বিভিন্ন ফুল গাছ আছে। একটু পরে আমরা মুখার্জিদের সাথেও কথা বলবো। চলো তাহলে দেখতেই পাচ্ছ জায়গাটা কেমন। এই যে নার্সারির যে ফুল গাছগুলো সেগুলো সব সুন্দরভাবে পরিচর্যা হচ্ছে। দেখো কত গাছ, যে গাছই পছন্দ তোমরা নিতে পারো। দেখো পিছনে দেখো, এখানে দেখো এখানে ফুলের যারা প্যাকিং করছে বা যাদের হোম ডেলিভারি তাদের ব্যবস্থা হচ্ছে। ওখানে দেখো মুখার্জিদা আছে, ওনার সাথে আমরা এখন কথা বলবো। চলো এইভাবে গাছটা বসিয়ে দেওয়া হলো। গাছ বসাবার ঠিক 10 দিন বাদে ডিএপি সার, যে কোনো সারের দোকানে পাওয়া যায়, 6টা থেকে 8টা দানা দেবো। আবার 1 সপ্তাহ বাদে আবার 6টা থেকে 8টা দানা ডিএপি দেবো, ব্যাস ডিএপি বন্ধ হয়ে গেল। মানে আপনার 15 দিনের মধ্যে 2 বার ডিএপি পড়ে গেল, গাছ বসার থেকে 15 দিনের মধ্যে 2 বার ডিএপি পড়লো। তারপরে আপনি আরম্ভ করবেন খোল পচা জল, খোল পচা আপনি 50 গ্রাম খোল নেবেন 10 লিটার জলে, 10 লিটার এক বালতি জলে 50 গ্রাম খোল নেবেন। ঠিক 4 দিনের দিন, যেদিন খোলটা পচাতে দিলেন 4 দিনের দিন, ওই 50 ওই 10 লিটার জল আপনি 30টা গাছে দেবেন। আর ঠিক
এই পরিমাণটা প্রত্যেক সপ্তাহে কন্টিনিউ করি। এই দেখো তাহলে তাহলে বন্ধুরা তোমরা শুনতেই পেলে মুখার্জিদার নিজের মুখ থেকে যে গাছ বসানোর সময় বা গাছ বসানোর পরে কি কি করতে হবে তাহলে গাছ বাঁচবে। গাছ বসানোর সময় বিশেষ যেগুলো দিতে বারণ করলো ওগুলো দিলে ওভার ফিডিং হয়ে যায়, তাহলে গাছ মরে যায়, সেইগুলো তোমরা অবশ্যই করবে না, যেটা বলেছে সেটাই ফলো করার চেষ্টা করবে, সেইভাবে করবে। চলো গাছ কেনার দিকে আমরা এবার এগিয়ে চলি। দেখো মুখার্জি আমাদেরকে গাছ দিচ্ছেন, এটা হচ্ছে এনকা গাদা, কুড়ি টাকা করে বর্তমানে গোলাপের তোমরা পাঁচটা কালার অ্যাভেলেবল হবে। এটা কি ক্যালেন্ডুলা? গোলাপ এরকম দিই যেগুলো আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি, সারা বছর হবে, গন্ধ হবে, কালার ভালো থাকবে, খুব বড় না, মিডিয়াম, বেশি যত্ন করতে হবে, বেশি যত্ন করতে হবে। আচ্ছা আপনি ছোট ছোট ফুলও দেন আর প্লাস বড়ও দেন, গোলাপ হচ্ছে তাই তো? গোলাপের পিস এখন কত? গোলাপের তোমরা বর্তমানে রেট 50 টাকা করে পাবে পার গাছ। পুরোটা একবার ঘুরিয়ে দেখায় ওয়াক অ্যারাউন্ড, ইংরেজি শব্দ হয়ে যাচ্ছে, যাই হোক দেখো এখানেও প্রচুর প্রচুর গাছের ভ্যারিয়েন্ট, প্রচুর গাছের আইটেম তোমরা পেয়ে যাবে। বেসিক্যালি তোমরা যাই চাও মোটামুটি সব কিছুই পেয়ে যাবে। দেখো প্রচুর বড় নার্সারি, প্রচুর জিনিস এখানে দেখতে পাবে। দেখো পরপর তোমাদের দেখো গাছগুলো দেখিয়ে দিচ্ছি আমি। মেন কথা হলো কি, তোমরা বাড়িতে লাগানোর মতো যেসব গাছ চাও যে রকম দিয়ে বাড়িতে সাজাবে, এখানে আসলে আশা করি কোনো গাছের তোমাদের সমস্যা হবে না, সব রকম গাছই তোমরা পেয়ে যাবে। আমার পিছনে সব গাছের সমারোহ, কত রকম ভেরিয়েন্টের গাছ, প্রচুর ভেরিয়েন্টের রকম গাছ পেয়ে যাবে। দেখো পিছনে প্রচুর এখানে গাছ আছে, এখানেও প্রচুর গাছ দেখতে পাচ্ছ তোমরা, এখানেও দেখো প্রচুর রকমের তোমরা গাছ দেখতে পাবে, প্রচুর ধরনের এবং বিভিন্ন ভেরিয়েন্ট সব রকম কালারই তোমরা পেয়ে যাবে। আমাদের কপালটা একটু খারাপ ছিল যে আমরা গোলাপের সব রকম কালার আজকে পাইনি, কারণ সেটা শেষ হয়ে গেছে, বেরিয়ে গেছে বললো। এবং ইনফ্যাক্ট এখানে তোমরা হোম ডেলিভারির ব্যবস্থা পাবে, আমি অবশ্যই নাম্বার সব কিছু তোমাদেরকে প্রোভাইড ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেখো এখানে প্রচুর প্রচুর ধরনের তোমরা দেখতে পাচ্ছ গাছ আছে। এখানে তোমরা যদি শুধু মনে করো নিচেই যা দেখছো এগুলোই সব গাছ না, মুখার্জিদার উপরে যে তিনতলার বিল্ডিং আছে ওর উপরে এবং তিনতলা পর্যন্তই তোমরা বিভিন্ন রকম গাছ পেয়ে যাবে। এবং অবশ্যই এখানে এসে মুখার্জিদার সাথে কন্ট্যাক্ট করবে এবং যা তোমাদের রিকোয়ারমেন্ট বলবে অবশ্যই সব কিছু পেয়ে যাবে। এ দেখো এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকার রেটটা কি আছে? এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো তোমরা দেখছো এগুলো তোমরা পার প্ল্যান্ট বা পার গাছে তোমরা 15 টাকা করে পেয়ে যাবে একটা একটা গাছ চন্দ্রমল্লিকাগুলো। চলো নেক্সট ওখানে আরও দেখাচ্ছে, সেখানে চলে যাই আমরা। আচ্ছা এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকার জায়ান্ট ভ্যারাইটি বড়গুলো, এগুলোর রেট কি আছে? এগুলোও 15 তাই তো? এগুলোও তোমরা মোটামুটি 15 টাকায় পেয়ে যাবে চন্দ্রমল্লিকা জায়ান্ট ভ্যারাইটি গুলো। এগুলো অনেকদিন থাকবে, এটা মোটামুটি মার্চ মার্চ মাস পর্যন্ত চলতে থাকবে, তারপরে তো নিচে থেকে না রাখাই ভালো, সারা বছর মেইনটেইন করার কোনো দরকার নেই। চন্দ্রমল্লিকা মার্চ মাস পর্যন্ত তোমরা এখন যদি তোমরা নিতে আসো, ইন্টারপ্রিটের দাম প্রচুর, দুর্দান্ত জিনিস। এটা হচ্ছে লিলিয়াম, লিলিয়াম গাছ। লিলিয়ামটা কি জিনিস? এটার রেট কি আছে? লিলিয়াম যেগুলো এগুলো তোমরা 60 টাকা করে পেয়ে যাবে। এটা কি কামিনি? আচ্ছা টেবিল কামিনি, এগুলোর রেট কি? এগুলো হচ্ছে টেবিল কামিনি, এগুলো তোমরা 100 টাকা করে পেয়ে যাবে।
এই যে লিলিয়া যেটা বললো, কোনগুলো দেখো, এগুলো হচ্ছে লিলিয়া, প্রত্যেকটা ডিফারেন্ট কালার গুলো, এগুলো 60 টাকা করে তোমরা পাবে, 60 টাকা করে, নটা কালার আছে, এবং এই নটা কালার তোমরা পেয়ে যাবে লিলিয়ার, নটা কালার এইরকম আপনি যেরকম। আচ্ছা, ডিএপি সার 10 দিন 15 দিন বাদে বাদে 5টা 6টা করে দানা দিতে হবে। লিলিয়াম যখন কুড়ি আসবে তখন একে একটু সেফ জায়গা রাখতে হবে, তার কারণ এর ফুলগুলো না মানুষেও খায়, পাখি তো খুব ভালোবাসে, তো পাখির থেকে বাঁচাতে ফুলগুলোকে সেফ জায়গায়। আচ্ছা আচ্ছা জলে ভালো করে ধুয়ে ব্যবস্থিনে ডুবিয়ে রাখা হয় এক দেড় ঘন্টা, হাঙ্গি সাইড করা হয়, তারপরে না এরকম পেপার বিছিয়ে পেপারের উপর একটা একটা করে রাখা হয় আড়াই তিন ঘন্টা রাখা হয়। আড়াই তিন ঘন্টা বাদে একটা টবের ভিতরে সাদা বালি নেওয়া হয়, একদম শুকনো ড্রাই বালি, আগে বালি দেওয়া হয়, তারপরে বাল্বগুলোকে সোজা করে মুখটা উপরের দিকে দিয়ে একটা একটা করে রেখে দেওয়া হয়। 65 থেকে 72 দিন বাদে না নিজে নিজে স্পাউডিং করতে থাকে, ঘুমাবে তারপরে স্পাউডিং হলো মানে জেগে গেল, তখন আবার বসাবে। আচ্ছা, মানে যখন বসানো 70 দিনও কমায় চলে যায়, মানে ফুটবল লিলি ওই জাতীয় যে গাছগুলো যেমন ভাবে রাখা হয় তেমন ভাবেই প্রায়। না, ফুটবল লিলির বিষয়টা আবার আলাদা। আচ্ছা, এটা যখন ফের যখন রিপ্ল্যান্ট হবে না, 4টে আইটেম থাকবে, মাটি, বালি, ভার্মি, কোকো, এই 4টে দিয়ে বসাতে হবে। ফুটবল লিলি বা এমনি অ্যামারেলিস লিলির গল্পটা আলাদা, এই নভেম্বর শেষ হবে ওদেরকে জমি থেকে তুলে ফেলা হবে, সমস্ত পাতা কেটে দেওয়া হবে, সমস্ত শিকড় কেটে দেওয়া হবে, কেটে দিয়ে কোনো শুকনো জায়গায় রেখে দেওয়া হবে, ওর গায়ে না পেঁয়াজের মতো খোসা এসে যাবে, হাত দিলেই যেন খোসাগুলো বেরিয়ে আসে, এরকম অবস্থায় ফেব্রুয়ারি শেষ হবে ওকে আবার বসিয়ে দেবো। তাহলে রেস্ট রাখলে ফুল হবে, না হলে ফুল হবে না। বন্ধুরা, লিলিয়া ফুল কি করে বেঁচে থাকবে বা তারপরে কি করে তোমরা প্রিজার্ভ করবে, নতুন করে রিপ্ল্যান কি করে হবে, সেই বিষয়টা দাদা ভালো করে বুঝিয়ে দিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট ফুলে আমরা আবার চলে যাই। এটা হচ্ছে জবা, কত জবা ব্লুমিং হবে ফেব্রুয়ারি থেকে। জবার রেট গুলো কত আছে? জবা 40 টাকা। জবা প্ল্যান্ট গুলো আপাতত তোমরা 40 টাকায় পেয়ে যাবে দাদার কাছে, কালার হবে সব রকম কালারও তোমরা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবে। এখানে হচ্ছে দেখো, এই যে হাসনাহানা, এই হচ্ছে হাসনাহানা, এগুলোর রেট কি দাদা? এগুলো 20 টাকা। হাসনাহানা প্ল্যান্ট গুলো সবগুলো তোমরা 20 টাকা পিসে পেয়ে যাবে। কালার একটাই কালার হয়, একটাই কালার, তাই তো? সাদা হয় তো, ওনলি সাদা, একটাই কালার, ক্রিমি হোয়াইট, সেটাও এখানে তোমরা পেয়ে যাবে 20 টাকা পিসে। ও গোলগাল গাছ হয়, আমি মনে করলাম হয়তো দেখা যাচ্ছে বাড়ির ওই চারিদিকে লেবুর মাটি আলাদা। লেবুর প্লটিং এর বিষয়টা এবার তোমরা সবাই শুনে নাও, দাদা ডেসক্রাইব করছে। চলো, লেবু সবচেয়ে ভালো হবে মাটিতে যদি আমরা জমিতে বসাই, দু ফুট করে মাটি তুলে নেব, তুলে নিয়ে ইট ভাটার যে সুরকি ওই জায়গাটা পুরো ইট ভাটার সুরকি ফেলি, তারপরে ওই যে কুয়োর যে ছোট যে বেড়গুলো পাওয়া যায় না, যেগুলো 10 ইঞ্চি 1 ফুটের মধ্যে ডায়ামিটার, ওটা না পেলে এবারে ইট দেবো, মানে ওই পুরো এরিয়া 3 ইঞ্চি যে হাইট হবে, দেড়খানা এদিকে, দেড়খানা এদিকে, দেড়খানা, মানে গ্রাউন্ড লেভেল থেকে অন্তত 2 ইঞ্চি 3 ইঞ্চি উঁচু রাখতে হবে। গোড়া সবসময় ড্রাই থাকবে, লেবু সবসময় পোড়া মাটি চাই, তাহলে লেবু 12 মাস হবে। লেবুতে চুন প্রত্যেক 4 মাসে একবার, গাছের গ্রোথ অনুযায়ী 10 গ্রাম থেকে 50 গ্রাম চুন, আর ডিএপি খুব ভালোবাসে শস্য। বসানোর কতদিন পর চুন দিতে হবে? 3 মাস বাদে। দুটো দেন লেবু হওয়ার। তাহলে বন্ধুরা, লেবু গাছের প্লটিং কি করে করতে হবে, সারা বছর কি করে লেবু হবে, সেটার বিষয়টা তোমাদের মিলিবাগের ওষুধ দিতে হবে। মিলিবাগের ওষুধ, আর যেটা দাদা বললো, লেবু গাছে প্রচুর মিলিবাগ হয়, তার জন্য আলাদা মেডিসিন দিতে হবে, আর কিভাবে সারা বছর তোমরা লেবু ফলাতে পারবে সেটার বিষয়টা তোমরা ভালো করে দাদা বলে দিলো, তোমরা বুঝে গেলে আর সেভাবেই রাখবে, দেখবে সারা বছর তোমরা লেবু পেয়ে যাবে। ঠিক আছে, এই দেখো এখানে জামরুল গাছ আছে যেগুলো 80 টাকা। লেবুটা কথা বললো, লেবুটা লেবু কত বললো? লেবু 120। লেবু গাছগুলো যেগুলো আছে এগুলো 120 টাকা করে। এটা জামরুল গাছ, আপনার কাছে কামরাঙ্গা নিয়ে গিয়েছিলাম, সেই কামরাঙ্গা কি হাফ গ্রাম মিলিবাগ এর কোন একটা ইনসেক্টিসাইড, টাটা ফেন বা ট্যাপ গড, টাটা ফেন আছে, এই দুটো মিশিয়ে প্রতি সপ্তাহে একবার করে দেওয়া হয়, তাহলে মিলিবাগ
একতারা, একতারা বলে একটা ইনসেকটিসাইড আছে যেটা 5 গ্রামের পাউচ প্যাকেট হয়, ওই পাউচ প্যাকেটটা 10 লিটার জলের জন্যে, তাহলে 1/2 গ্রাম 1 লিটার জলে সঙ্গে 1 ml টাটা ফেন বা ট্যাপ গড জলে দিয়ে যখন স্প্রে করব, ওই দুটো স্প্রে করব, তাহলে মিলিবাগ হবে না। সবাই তাহলে বুঝতে পারলে মিলিবাগ হলে কি করে তোমরা ওটার নির্মূল করবে, দাদা প্রপার প্রসেস কি কি লাগবে সব বুঝিয়ে দিল। তাহলে তোমাদের যদি কোনো প্ল্যান্টে মিলিবাগ হয় তাহলে এইভাবেই তোমরা সবাই তার মানে কিওর করবে, হ্যাঁ সব কিছু পেয়ে যাবে তোমরা লোকাল তোমাদের মার্কেটেই। এই দেখো এই হচ্ছে পেয়ারা গাছ, হ্যাঁ এগুলো তোমরা মোটামুটি সব ওই 80 টাকা পিসে পেয়ারা গাছগুলো সব পেয়ে যাবে এখান থেকে। আর এই যে পেয়ারার এই যে জাতটা দেখছো, এই জাতটা সারা বছরই তোমার পেয়ারা হবে এবং খুব সুন্দর পেয়ারা তোমাদেরকে দেবে। এই হচ্ছে অ্যাজিলিয়া প্লান্ট, অ্যাজিলিয়া প্লান্ট এগুলোর রেট কি আছে? অ্যাজিলিয়া প্লান্ট এগুলোর রেট আপাতত 100 টাকা আছে, তবেই হবে। প্রচুর অ্যাজিলিয়া আছে, স্ট্রবেরিও আছে এদিকে। দেখো এখানে স্ট্রবেরি গাছ তৈরি হচ্ছে আপাতত, স্ট্রবেরিও আছে, একটা স্ট্রবেরিও হয়েছে আপাতত গাছ। যেমন 5 টাকা লেখা আছে করেই তোমরা লেখাগুলো পেয়ে যাবে। হ্যাঙ্গিং কিছু ফুলের গাছও এখানে আছে, কিছু ওইদিকেও আছে, আমি চলো তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই। এখানে দেখো তোমরা যেগুলো ওয়াল মানে হ্যাঙ্গিং করে কিছু গাছ প্ল্যান্ট করতে চাও তার জন্য সব রকম গাছ এখানে তোমরা পেয়ে যাবে। দেখো এখানে দেখো কিছু গাছে ফুলও ফুটে আছে। চলো আমরা এখানে দাদার উপরের দিকে যাচ্ছি, সিঁড়ি দিয়ে একটু এসে তোমার এখান দিয়ে সিঁড়িও পেয়ে যাবে। চলো উপরে কি কি গাছ আছে এগুলোও দেখে নেওয়া যাক। উপরেও প্রচুর প্রচুর ধরনের তোমরা গাছ পেয়ে যাবে। বিভিন্ন ক্যাকটাসের তোমরা ভেরিয়েন্ট পাবে, ক্যাকটাসের হ্যাঙ্গিং এর কিছু গাছের জন্য এগুলো দেখো রেডি হচ্ছে। দেখো প্রচুর 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 ধরনের গাছের স্যাম্পল, প্রচুর ধরনের গাছ, যেটা পছন্দ আশা করি যে গাছই তোমরা নিতে আসো কোনো কিছুতে তোমরা নিরাশ হবে না, সবকিছু এখানে তোমরা পেয়ে যাবে। এই যে দেখো এগুলো হচ্ছে সাকুল্যান্ড ব্যাম্বু গাছ, এগুলো ইনডোরের জন্য, সূর্যের আলো বা কিছু দরকার পড়ে না, এগুলো টেবিলে রাখার বা টেবিলে সাজিয়ে রাখার জন্য খুবই সুন্দর গাছ।
এগুলোও তোমরা নিতে পারো। দেখো কি সুন্দর লাগছে ব্যাম্বু গাছগুলো। এগুলোর রেট তোমরা 150 টাকা করে পাবে। দেখো প্রচুর প্রচুর উপরেও প্রচুর গাছ আছে। দেখো সব গাছের তো রেট বা দামগুলো আমরা একই মানে ভিডিওতে ইনক্লুড করতে পারবো না, তোমরা ফোন করে অবশ্যই শুনে নিতে পারবে। তবে যেগুলো আমরা টুকটাক ভিডিওতে কভার করা যায় আমি করে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে যে গাছগুলো দেখছো এই নিচে যেগুলো আছে ওগুলো সব মোটামুটি 150 টাকার মতো তোমরা লাগবে। 150 টাকা পার পিস তোমরা গাছ পেয়ে যাবে এগুলো। Sometimes a disaster, sometimes you're free. Oh, you take the long way to stay close to me. আপাতত রাত একটু সন্ধ্যা হয়ে গেছে, এখন হয়তো পরিকল্পনা ভালোভাবে তো আপনারা তোমরা বুঝতে পারবে না। উপরে জল দেবেন, উপরে জল দেবেন। অনেকে কি করে বাকামি করে না, এইগুলোকে বার করে কিচ্ছু করতে হবে না, ওর মতন হবে। আচ্ছা আচ্ছা বলছি, এই জাতীয় কোনো সারা বছর ফুল হবে সেরকম হ্যাঙ্গিং কিছু নেই? কিচ্ছু না, সব মানে এরকম পাতাই হবে। আচ্ছা পাতা ফুল যেটা আছে, যেটা আপনার আমি তো চিনি, আমরা স্টিং অফ হার্টস ওটাও 150 টাকা। এবার কোথায় যাচ্ছি? জারভার, জারভেদা, জারভেরা। আচ্ছা জারভেরা, এগুলোর দাম দাদা? এগুলোর দাম 130। জারভেরা 130 টাকা করে। 130 টাকা করে? অনেক বেশি জানো কাকা। না না আর অর্ডার করতে হলে গাছের নাম বলতে হবে তাই তো? আচ্ছা তাহলে বুঝতেই পারলে কি বললো, হোয়াটসঅ্যাপে রিকোয়ারমেন্ট বললে দাদা দাম বলে দেবে, তারপর ফোন পে গুগল পে তে যদি পেমেন্ট পাঠিয়ে দাও তোমরা তাহলে গাছ চলে যাবে, যেটার কস্টিং হবে 10 টাকা পার কিলোমিটার। তোমার এখান থেকে যত কিলোমিটার বাড়ি সেই কিলোমিটার হিসেবে তোমাদের দাম পড়ে যাবে। এই যে গাছগুলো দেখছো এগুলোর নাম হচ্ছে অ্যান্থোরিয়াম। এগুলো তোমরা পার প্ল্যান্ট 250 টাকা করে পেয়ে যাবে। মিলিবাগের জন্য এটা 10 ভাগের 1 ভাগ, মানে এটা 10 লিটার জলের জন্য, একটা 10 লিটার জলের জন্য। তাহলে 1 লিটার জলে 10 ভাগের 1 ভাগ, সঙ্গে এটা 1 ml দিয়ে প্রতি 15 দিন একবার স্প্রে করলে মিলিবাগ থাকবে না, মিলিবাগ চলে যাবে, সাদা মাছিও চলে যাবে। আচ্ছা এটা ব্যাভিস্টিন, এটা ফাঙ্গিসাইড, যে কোনো সময় দেওয়া যেতে পারে,
তবে গাছে 10 দিন বাদে বাদে দেওয়া নিয়ম। এটা যখন দেবেন তার 10 দিন বাদে এইটা দেবেন, ঠিক এইভাবে দিতে থাকবেন। 10 দিন অন্তর অন্তর একটা করে কীটনাশক দিতেই হবে, তাহলে গাছ ভালো থাকবে। একবার কীটনাশক, একবার ছত্রাকনাশক। তাহলে বন্ধুরা দেখো, গাছ কিনতে কিনতে এবং তোমাদেরকে গাছ দেখাতে দেখাতে সন্ধ্যা গড়িয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। আপাতত আজকে মুখার্জিদার যে নার্সারি তার টুরিটাল এই অবধিই ছিল, পুরো ওয়াক অ্যান্ড রান তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, যতটা নেওয়া সম্ভব যেগুলোর দাম জানানো সম্ভব তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিয়েছি। এবং দাদা বললো কি করে তোমরা বাড়িতে বা হোম ডেলিভারিতে ফুলের গাছ নিতে পারো সেটাও তোমাদেরকে বলে দিয়েছে। নাম্বার অবশ্যই আমি প্রোভাইড করে দেবো, তোমাদের যা যা রিকোয়ারমেন্ট দাদাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে, দাদা দাম পাঠাবে, তারপরে তোমরা গুগল পে বা ফোনপেতে সেটা পেমেন্ট করে দেবে। পার কিলোমিটার 10 টাকা হিসাবে চার্জ করা হয় এখানে, তোমাদের গাছ চলে যাবে একসঙ্গে, যতটা পারো গাছ অর্ডার করতে পারো, পার কিলোমিটার 10 টাকা হিসেবেই চার্জ করা হবে, সেভাবে তোমাদের গাছও চলে যাবে। যা যা রিকোয়ারমেন্ট অবশ্যই তাদেরকে জানবে, আমি ডেসক্রিপশানে এর ফুল ঠিকানা এবং ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো তোমাদেরকে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই ছিল, ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং অবশ্যই আমাকে যদি কোনো ভুল হয়ে থাকে আরও কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে। তাহলে চলো বন্ধুরা আজকের মতো টাটা, গুড নাইট।